শুভ সকাল বন্ধুরা, বৃহস্পতিবারের সুন্দর একটা সকালে শিউলিস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি, ঠাকুর কাছে প্রার্থনা করলাম এভাবেই যেন হাসি খুশি সবার সঙ্গে থাকতে পারি। তোমরা পরিবেশটা দেখতে থাকো। আর এখানে এটা হচ্ছে টগর ফুল, কত সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ। আজকে বৃহস্পতিবার আমি পুজো টুজো দিয়ে এলাম, তো এখন দিয়ে এসে এখন হচ্ছে ঠাকুরের বাসনটা উঠাবো। তো প্রসাদ দিয়ে এসেছি, তো এখন আমি হচ্ছে ঠাকুরের বাসনটা উঠিয়ে আসি। তো তোমাদেরকে দেখাই আমি পুজো দিলাম, যে চলো তোমাদেরকে একটু দেখাই আমি পুজো দিলাম। তো টাইম তো অনেক হয়ে গেছে, 11:30 মতন বাজে, কারণ কি এটা একটু ফাস্ট আছে। তো চলো আমি পুজো দিলাম, তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এই জায়গাটা আমাদের তুলসী মন্দির। এখানে আর এখানে ভালো জায়গা নেই, তাই এখানেই রাখতে হয়েছে। দেখো এই জায়গাটা আমি লেপেছি, মাটি নেই তবু একটু মাটি দিয়ে লেপেছি, ভালো লাগে দেখতে। দিয়েছি আজকে ফল, কলা ছিল তো সেটা ইঁদুরে নিয়ে চলে গেছে, তো আমি এটা তরমুজ দিয়ে দিলাম, ঘরে একটা তরমুজ ছিল। দেখো বৃহস্পতিবার আমি সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি, আর পুজো দিতে তো সবারই ভালো লাগে, আর আশা করি সবাই ভালোবাসো। হ্যালো বন্ধুরা, দেখো যে কাঁঠাল, কাঁঠাল কেটে সব মশলা দিয়ে এখন আমি মেখে রাখবো, আর এটা সুন্দর করে বানাবো। তো কাঁঠালে আমি যে রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কাটা এখন নেই, লঙ্কা আসবে তাতে লঙ্কা দেবো, তো এটা এখন আমি মেখে রাখছি। তো দেখো এদিকটা বিকেলবেলার দিকটা, আমি আকাশ খারাপ থাকে রাতে, তাই আমি বিকেলবেলার দিকটাতেই আমি কাঁঠালটাকে কেটে রেখেছি। আর আজকে সেদ্ধ করবো না, এরকম করেই মাংস ম্যারিনেট করে যেরকম করে বানায় সেরকম করেই আজকে আমি কাঁঠালটাকে বানাবো। তো মেখে রাখছি, সব কিছু মশলা দিয়েছি, মাংসতে যা যা দেয় তো কাঁঠালেও সেম জিনিসই দিয়েছি। তো আমি সর্ষের তেল দিয়ে এটাকে মেখে রাখবো, এখন ভালো করে মেখে রাখবো। আর এরকম খেলে ভালোই লাগে, আমার তো ভালো লাগে। আর কাঁঠালটা এখন তো একদম কচি নয়, তাই সেদ্ধ না করলেও চলে। তো দেখো কত সুন্দর করে আমি রান্না করি, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর এইদিকে বিকেলবেলার দিকটাতে কি সুন্দর গাছগুলো দুলছে, হাওয়া হচ্ছে, হাওয়া বেশি হচ্ছে, এটা সাধারণ হাওয়া নয়, অন্য কোনো জায়গায় হয়তো ঝড় হচ্ছে। আর লাইনও চলে গেছে। দেখো আমি সন্ধ্যাবেলার দিকটাতে ছেলেকে নিয়ে এসে তারপরে আমি কাঁঠালটাকে রান্না করছি, আর একজনকে দেবও রান্না করে, তো এর জন্য তাড়াতাড়ি করে আজকে করছি রান্নাটা। তো সব মশলা দিয়ে আমি দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে, কাঁঠাল, আলু, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন, যা মশলা সব দিয়ে দিয়েছি। লঙ্কাটা আগে ঘরে ছিল না, তাই পরে দিতে হলো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম অল্প। দেখো কত সুন্দর কষে গেছে এই কাঁঠালটা, কত সুন্দর হয়েছে, দেখো একদম মাংস মতন লাগছে দেখতে। তো এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই খেতে পারো। তো আজকে লাইন ছিল না, অসুবিধাও হচ্ছিলো, তবু লাইট জ্বালিয়ে আমি করলাম ভিডিওটা। তো তোমরা পুরো ভিডিও দেখো প্লিজ। আর আমি আজকের ব্লগটা আর করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো সবসময়। টাটা।